আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বায়না টিভিতে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবারও উত্তেজনা আজিয়ান সাগরের আকাশে তুরস্ক ও গ্রিসের জঙ্গি বিমানের সংঘর্ষ ইসরায়েলে গাড়িতে হামলা বোমা বিস্ফোরণে দুইজন নিহত ইরানের পরমাণু স্থাপনায় হামলা নিয়ে সাফাই গাইল যুক্তরাষ্ট্র গোলজপূর্ণ এলাকায় সংঘাত ইউক্রেনের দুই সেনা নিহত রোজায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কোনো প্রমাণ নেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কোরআনের ছাব্বিশ আয়াত পরিবর্তনের রিট করায় সেই তার পঞ্চাশ হাজার রুপি জরিমানা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অব্দি আমাদের সাথেই থাকুন আজিয়ান সাগরের আকাশে তুরস্ক ও গ্রিসে জঙ্গি বিমানের সংঘর্ষ হয়েছে তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে গতকাল সোমবার তুরস্কের কয়েকটি সিক্সটিন জঙ্গি বিমান অন্তত বার আকাশসীমা লঙ্ঘন করেছে এ সময় অন্তত দুইবার দুই দেশের জঙ্গি বিমানের মধ্যে ডগফাইট বা সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে তবে ওই সংঘর্ষে গ্রিস কোন মডেলে জঙ্গি বিমান ব্যবহার করেছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি সাধারণত এ ধরনের মিশনে ফ্রান্সের নির্মিত মিরাজ দুই হাজার মডেলে জঙ্গি বিমান ব্যবহার করে থাকে এথেন্স গ্রিস এর আগেও বহুবার দাবি করেছে তুর্কি জঙ্গি বিমানগুলো বারবার আকাশসীমা লঙ্ঘন করে যাচ্ছে গ্রিস বলছে ভূমধ্য সাগর ও আজিয়ান সাগরে অবস্থিত তাদের দ্বীপগুলোর আকাশসীমা লঙ্ঘন করে জঙ্গি বিমান উড়াচ্ছে তুরস্ক যা সরাসরি আইনের লঙ্ঘন গত বছর বিরোধপূর্ণ জলসীমায় জ্বালানি অনুসন্ধানে তৎপরতা চালায় তুরস্ক এরপর থেকে গ্রিস ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপোড়ন বেড়েছে এবারে ইসরায়েল প্রসঙ্গ ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের রাজধানী তেলাবিবের খুলুন শহরে একটি গাড়ি বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন এছাড়াও আহত হয়েছেন কয়েকজন ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ধারণা কেউ গাড়িতে বিস্ফোরক লাগিয়ে রেখেছিল আগে থেকেই এ কারণেই তাতে বিস্ফোরণ ঘটেছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায় পুলিশের ধারণা গাড়িতে আগে থেকে একটি বিস্ফোরক বসানো হয়েছিল বিস্ফোরণের ফলে আশেপাশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখনও গাড়িটিতে আগুন জ্বলছিল এবং একজন ব্যক্তির মরদেহ পাশে পড়েছিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার কারণ সম্পর্কে তারা তদন্ত শুরু করেছে এবারে ইরান প্রসঙ্গ যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কেন্দ্রে হামলার ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় ইরান তার নাতাঞ্চ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ঘটনাকে নাশকতামূলক হামলা বলার পর গতকাল সোমবার হোয়াইট হাউস থেকে কথা জানানো হয়েছে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেনসাকি সাংবাদিকদের বলেছেন আমেরিকা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় তিনি আরও বলেন এই ঘটনার কারণ কিংবা প্রভাব নিয়ে জল্পনা কল্পনারও কিছু নেই ইরান তার প্রধান শত্রু ইসরায়েলকে এ ঘটনার জন্য দায়ী করে এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে একই সঙ্গে দেশটি তার পরমাণু কর্মসূচিও জোরদার করার ঘোষণা দিয়েছে ইরানের পরমাণু সংস্থা বলেছে পরমাণু প্লান্টের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে রবিবার ছোট বিস্ফোরণের ঘটনা ঘটেছে এ ঘটনাকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে এদিকে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল তবে দেশটির সংবাদমাধ্যম একে ইসরায়েলি সিকিউরিটি সার্ভিসের সাইবার অপারেশন হিসেবে উল্লেখ করেছে এছাড়া অজ্ঞাত মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ টাইমস বলেছে এই হামলার পিছনে ইসরায়েলের ভূমিকা রয়েছে এবারে ইউক্রেন প্রসঙ্গ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় রুশপন্থী গেরিলাদের সঙ্গে নতুন সংঘর্ষে ইউক্রেনের দুই সেনা নিহত হয়েছে যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন এই দুই সেনা নিহতের ঘটনা ঘটল ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্যমতে রুশপন্থী গেরিলারা ছোট অস্ত্র দিয়ে গুলি চালালে শনিবার এক সেনা নিহত হয় অন্যজন গতকাল সোমবার নিহত হয়েছে রুশ ভাষা প্রভাবিত দনবাস এলাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কিএফ ও মস্কোর মধ্যে উত্তেজনা বেড়ে গেছে দুই হাজার সাল থেকে দনবাস এলাকায় ইউক্রেনের সেনা ও রুশপন্থী গেরিলাদের মধ্যে সংঘাত চলে আসছে এতে এ পর্যন্ত চোদ্দ হাজার মানুষ নিহত হয়েছে দনবাসের গেরিলাদেরকে সমর্থন দেওয়ার জন্য ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়াকে অভিযুক্ত করে আসছে তবে মস্কো তা জুরালো ভাষায় প্রত্যাখ্যান করে থাকে রমজানুল করিমের রোজা রাখা অবস্থায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কোনো প্রমাণ নেই বলে স্পষ্ট জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচও রমজানুল কারিম উপলক্ষে দেয়া ডব্লিউ এইচও এর এক বিবৃতিতে তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় রোজা রাখার ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এমন কোনো প্রমাণ নেই এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে করোনায় ভুগছেন তারাও রোজা রাখতে পারবেন রোজা রাখা অবস্থায় তাদের উপসর্গ যদি গুরুতর আকার ধারণ করে তাহলে তারা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ধর্মীয় বিধান অনুযায়ী রোজা ভাঙতে পারেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতে আরও বলা হয় প্রিয় বন্ধু এবং সহকর্মীরা এবছর বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন মুসলমান পবিত্র রমজান মাসকে স্বাগত জানাবে এক বছর আগে মহামারীর প্রাথমিক পর্যায়ে আমরা নতুন এক রমজানের অভিজ্ঞতা লাভ করেছি সেই অভিজ্ঞতা থেকে আমরা নিজেদের এবং প্রিয়জনদের সুরক্ষার উপায় খুঁজে পেয়েছি দুঃখের বিষয় যে চলতি বছর করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে আমরা করোনায় অনেক মানুষকে হারিয়েছি আরও অনেক সংক্রামিত হচ্ছে করোনা মহামারী এখন একটি বাস্তব হুমকি তাই এই রমজানে আমাদের আরও সচেতন থাকা জরুরি বিবৃতিতে বলা হয় আসুন আমরা সকলে নিরাপদ দূরত্ব বজায় রাখার প্রতিশ্রুতি করি যাতে আমরা আমাদের সামনের আরও অনেক আনন্দময় অনুষ্ঠান এবং পরের বছর রমজান একসঙ্গে উদযাপন করতে পারি এর দায়িত্ব সরকার ও ব্যক্তি সকলের উপর সমানভাবে আসে সবশেষ জানিয়ে দিচ্ছি কোরআনের ছাব্বিশ প্রসঙ্গ শিয়া ধর্মাবলম্বীদের শীর্ষ নেতা ও উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজবি কর্তৃক মুসলিমদের পবিত্র কোরআনুল কারিমের ছাব্বিশটি আয়াত পরিবর্তনের রিট করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে তাকে পঞ্চাশ হাজার রুপি জরিমানার আদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট একই সাথে তার দায়ের করা সেই রিট বাতিল করেছে আদালত সোমবার বারো এপ্রিল বিচারক রোহিন্টন ফালি নারিমন বেঞ্চ এই রায় ঘোষণা করে বারেন্ট বেঞ্চের তথ্যমতে ভারতের উচ্চ আদালত সোমবার কোরআনুল কারিমের ছাব্বিশটি আয়ত অপসারণের আবেদন খারিজ করে দিয়েছে এবং শিয়া ধর্মাবলম্বীদের নেতা ওয়াসিম রিজভির মনগড়া অভিযোগের ভিত্তিতে মামলা চলাকালীন সুপ্রিম কোর্টে যে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় তা সুপ্রিম কোর্টের কাছে পিটিশনকারী রিজভিকেই আদায় করার নির্দেশনা দেওয়া হয়েছে এর আগে গত এগারো মার্চ পবিত্র কোরআনুল কারিমে ছাব্বিশটি আয়াত পরিবর্তন চেয়ে আদালতে রিট দায়ের করেন শিয়া ধর্মাবলম্বীদের শীর্ষ নেতা ও ভারতের উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি রিটে শিয়া নেতা রিজভি দাবি করে বলেন এই ছাব্বিশটি আয়াতে এমন কিছু আছে যা মুসলিমদের ভিন্ন ধর্মী অবিশ্বাসীদের উপর আঘাত করতে উৎসাহিত করা হয়েছে মুসলিমদের পবিত্র কোরআনুল কারিমের আয়াতগুলো কোরআনের অংশ নয় বলেও দাবি করেন শিয়া ধর্মের এই নেতা তার দাবি আয়াতগুলো পরবর্তীতে কোরআনুল কারিমের সংযোজন করা হয়েছে